বিবাংলা টিভি বাংলার কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিবাংলা টিভিতে আয়ন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের সৌলুক উপায়ে নতুন করে আরো 5 জন করোনা বা কোভিড-19 শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় 415 জন ও উপজেলায় মোট 61 জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। আমাদের ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম বোরহান উদ্দিন আমাদেরকে জানিয়েছেন, 12 জুলাই সকালে এই তথ্য নিশ্চিত করেছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাশেদ আল মামুন। তিনি জানান, রোববার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহ জেলায় 47টি নমুনার রিপোর্টে জেলায় নতুন করে 25 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শৈলকুপা উপজেলার 12টি প্রাপ্ত নমুনার রিপোর্টে 5 জনের পজিটিভ এসেছে, উপজেলার বাকি 60টি নমুনা নেগেটিভ। শনাক্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়, উপজেলার 200 গ্রামের একজন, পৌর এলাকার শিক্ষকপাড়া কুষ্টিয়া সুগার মিলের একজন কর্মকর্তা। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।